অনেকেরই দীর্ঘদিন ধরে কোমর, হাঁটু, পা, পিঠে ও বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বহুদিনের পুরনো ব্যথা রয়েছে। হাঁটুর ব্যথার কারণে তো অনেকেই হাঁটাচলাও করতে পারছেন না। তাদের জন্য খুব সহজ কার্যকরী একটি ঘরোয়া নুস্খা নিয়ে এসেছি। খুব সহজে আপনার কোমর, হাঁটু, হাড়ের ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা সহজেই দূর করতে পারবেন এবং এর ব্যবহারও খুবই সহজ। কোনো রকমের টাকা পয়সা খরচ না করেই আপনার এই ভয়াবহ ব্যথাকে একদিনের মধ্যেই ভালো করতে পারবেন। কিন্তু কিভাবে তা জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, অনেকেই আছেন যারা কোনো কিছু না ভেবেই প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করছেন, ওজনও বাড়ছে বেশি, সেই সাথে পেটে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা খুবই বেশি হচ্ছে। তাদেরই কিন্তু হাড় জয়েন্ট, বিশেষ করে কোমর, হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এইসব মানুষদেরই পর্যায়ক্রমে হাড় জয়েন্ট, কোমর, হাঁটু, পিঠের ব্যথা সবসময় লেগেই থাকে। তাদের জন্যই আজকের আয়ুর্বেদিক উপায়টি খুবই কার্যকরী হবে। দিনের একটি সময় আপনি এই উপায়টি গ্রহণ করতে পারবেন, এমনকি যাদের বয়স অধিক হয়ে গেছে 70-এর বেশি, যাদের বয়স তাদের কিন্তু বিভিন্ন কারণে এই ধরনের ব্যথা হতে দেখা যায়, তারাও খুব সহজেই এই উপায়টি গ্রহণ করতে পারেন। আয়ুর্বেদ অনুযায়ী আপনি যদি সঠিক পদ্ধতি মেনে এই নুস্খাটি গ্রহণ করতে পারেন তাহলে এর রেজাল্টও খুব দ্রুত পাবেন। আসলে আয়ুর্বেদে এমন কিছু পদ্ধতির কথা বলা আছে যা অত্যন্ত কার্যকরী এবং যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে। অনেকেই আছেন যারা এই পদ্ধতিগুলো মানতে চান না বা বিশ্বাস করতে চান না, তাদেরকে বলবো আমার ভিডিওতে দেখানো এই নিয়ম অনুযায়ী এই নুস্খাটি গ্রহণ করুন এবং শরীরের যাবতীয় পুরাতন থেকে পুরাতন ব্যথা দূর করে ফেলুন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমেই জানব শরীরের বিভিন্ন ব্যথা, যেমন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, রগে টান লাগা ইত্যাদি দূর করার জন্য যেই নুস্খাটি আমরা তৈরি করব তা কীভাবে তৈরি করব ও সেবনবিধি আয়ুর্বেদিক নিয়ম অনুযায়ী এই নুস্খাটি তৈরি করতে হবে। প্রথমেই আমাদের প্রয়োজন হবে 2টি লবঙ্গের। লবঙ্গ গরম প্রকৃতির একটি মশলা, যেহেতু গরমকাল তাই 2টি লবঙ্গ ব্যবহার করব, আর শীতকাল হলে 3টি লবঙ্গ ব্যবহার করা যেত। বন্ধুরা, লবঙ্গের এমন বহু গুণ পাওয়া গেছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। গবেষকরা গবেষণা করে এটা জানতে পেরেছেন যে লবঙ্গ বাতনাশক। মানব শরীরে বাত, পিত্ত ও কফ এই 3 দোষ যখন ভারসাম্যে থাকে না তখন মানুষ নানান ধরনের অসুখে ভুগতে থাকেন। সবার আগে আমাদের বাত, পিত্ত, কফ এই 3 দোষকে ভারসাম্যে রাখতে হবে, আর লবঙ্গ এই সব বাত দোষকে ভারসাম্যে রাখতে পারে, আপনার শরীরে কোনো প্রকারের ব্যথা হতে দেয় না এই লবঙ্গ। লবঙ্গ খেলে আপনার বাত দোষ, পিত্ত দোষ ও কফ দোষ 3টি দোষই শরীর থেকে দূর হয়ে থাকে। অনেক সময় শরীরে পিত্ত দোষ বেড়ে গেলেও বিভিন্ন ব্যথা শুরু হয়ে যায়, বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমর, হাঁটু ইত্যাদির ব্যথাগুলো মাথাচড়া দিয়ে উঠতে শুরু করে। বন্ধুরা, লবঙ্গের মধ্যে এমন কিছু তেল ও তন্তু আছে যা কিন্তু দ্রুত ব্যথা কমায়। লবঙ্গে উপস্থিত রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ডায়েটারি ফাইবার, আর খনিজের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক ইত্যাদি। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আর্থ্রাইটিসের ব্যথা কমায়, এছাড়াও পেশির ব্যথা, পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাবও দূর করে এই ভেষজ মশলাটি। বন্ধুরা, 2টি লবঙ্গ নিতে হবে এই রকম মাথায় যাতে ফুল থাকে দেখে নেবেন। এবারে এই 2টি লবঙ্গ এইভাবে হালকা গুঁড়ো করে নিতে হবে। এরপর প্রয়োজন হবে মধু। বন্ধুরা, মধুর গুণাগুণের কথা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, কারণ মধুর এত গুণ রয়েছে বলতে গেলে ভিডিওটি আরও বেশি বড় হয়ে যাবে। মধু বাত, পিত্ত, কফ নাশ করতে দারুণভাবে সাহায্য করে। তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে খাঁটি মধু আমাদের ব্যবহার করতে হবে। বাজারের কেনা এমন অনেক মধুই রয়েছে যেটা কিনা ভেজাল, আপনাদের পরিচিত আত্মীয় স্বজনদের দিয়ে গ্রাম থেকে একদম খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। মধু সেবন করার মাধ্যমে আমাদের শরীর থেকে অসংখ্য রোগবালাই দূরে থাকে, এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। এখানে 1 চামচের মতো মধুর প্রয়োজন হবে একজনের জন্য।
এই নুস্কা বানাতে চাইলে এক চা চামচ পরিমাণ মধুতে দুইটি লবঙ্গ ব্যবহার করতে হবে। আর যদি দুইজন ব্যক্তির জন্য এই নুস্কা তৈরি করতে চান সেই ক্ষেত্রে দুই চামচ মধু ও চারটি লবঙ্গ নিতে হবে। ব্যক্তি ভেদে মধু ও লবঙ্গের পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবারে আপনাদের এই মধু ও লবঙ্গ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবারে লাগবে এক গ্লাস পরিমাণ কুসুম গরম পানি। এবারে জানুন ব্যথা দূর করার জন্য যম এই নুস্কা কিভাবে সেবন করবেন। মধু ও লবঙ্গের এই মিশ্রণ একটি চামচে অর্থাৎ ঠিক এক চামচ পরিমাণ, ঠিক এই রকম এক চামচ পরিমাণ এই নুস্কা খেয়ে নিতে হবে। এটি খাওয়ার এক মিনিট পরে আপনাকে এই এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম পানিটুকু পান করে নিতে হবে। বন্ধুরা, মধু ও লবঙ্গের এই মিশ্রণটি খাওয়ার এক মিনিট পরে যদি আপনারা উষ্ণ গরম পানি পান করতে পারেন সেটি আরও দ্রুত শরীরে কাজ করা শুরু করে দিবে, অতি দ্রুত আপনার শরীরে যে কোনো ব্যথাকে কমিয়ে দেবে। তো এবারে বলবো এটি কখন সেবন করবেন। ঘুম থেকে উঠে বাসি মুখে এই নুস্কা আপনাকে সেবন করতে হবে। এই নুস্কা খাওয়ার এক ঘন্টা পর আপনি সকালের নাস্তা গ্রহণ করতে পারবেন। এটি অবশ্যই মনে রাখতে হবে যে ব্যথার জন্য এই নুস্কা সেবন করার পর কোনো প্রকারের খাবার আপনাদের গ্রহণ করা যাবে না। এক ঘন্টা পর যে কোনো খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। এই নিয়মে টানা 15 দিন গ্রহণ করতে হবে। অবশ্যই প্রথম দিনেই এই নুস্কা গ্রহণে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর টানা 15 দিন যদি এটি সেবন করেন তাহলে ব্যথার শেকড় আপনার শরীর থেকে একেবারেই দূর হয়ে যাবে, আর কোনো দিনই শরীরে কোনো প্রকারের ব্যথাই হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, যেন তাদেরও অনেক উপকার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।